নমস্কার, সম্পাই রান্নাঘরে আপনাদের স্বাগত। আমি তো তাদের ক্ষীর বানানো দেখাবো, চলুন দেখি আমি কি তাদের ক্ষীর বানাই। এর আগের ভিডিওতে আমি তাল ছাড়ানো আর তাল গোলা দেখিয়ে দিয়েছি, ওই ভিডিওতে দেখে নেবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের লাগবে দুধ, নারকেল কোড়া, তালের গোলা আর চিনি পরিমাণ মতন। আমরা দুধটা জাল দিয়ে একটু শুকনো করে নিয়েছি। দুধটা একটা ঘন হয়ে এসেছে, এবার আমরা তালগুলোটা দিয়ে দেবো। দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। নারকেল কুড়া এসেছিলো, নারকেল কুড়াগুলো দিয়ে দিলাম। ভালো করে নাড়তে হবে যাতে তলায় না ধরে যায়। আমরা চিনিটা দিয়ে দিলাম, চিনিটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আমরা তেজপাতা দিয়ে দিলাম, আমাদের তালটা অনেকটা শুকিয়ে এসেছে। এটাকে নাড়তে হবে, না হলে তলায় ধরে যেতে পারে। তালটা একটু শুকনো হয়ে এসেছে, তালের রংটা ডালতে হয়ে এসছে, তার আমাদের ক্ষীরটা হয়ে এসছে। আমাদের তালটা তৈরি।